শান্তির মাজার মহকুমার পতিছড়ি ড্রপগেট এলাকায় মঙ্গলবার আইপিএফটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের রাজ্য সভাপতি তথা রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা, আইপিএফটির যুব নেতা শুক্লাচরণ নোয়াতিয়া, আইপিএফটির বিধায়ক বিশ্বকেতু দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভা শুরুর আগে বিজেপির শান্তির বাজার মণ্ডলের প্রাক্তন সহ সম্পাদক বিত্তরাম রিয়াং আনুষ্ঠানিকভাবে আইপিএফটিতে যোগদান করেছেন। শুধু তাই নয়, বিত্তরাম রিয়াংয়ের হাত ধরে এদিন আরও 73 জন কর্মী আইপিএফটিতে যোগদান করেছেন। সভায় নিজ ভাষণে আইপিএফটির সভাপতি এনসি দেববর্মা বলেন, সংশ্লিষ্ট এলাকায় বিজেপি শান্তির বাজার মণ্ডলের প্রাক্তন সহ সম্পাদক সহ 73 জন অনুগামীর আইপিএফটিতে যোগদানের বিষয়টি রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এডিসি নির্বাচন আসন্ন, এর আগে আইপিএফটি কিন্তু বেশ যত্ন সহকারে পাহাড়ে দলীয় শক্তি বাড়িয়ে নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।